প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অত্যন্ত রিয়্যাক্টপূর্ণ একটি ভিডিও করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে তাই আমি ভিডিওটি না করে পারছিলাম সেটা হচ্ছে বাংলাদেশি এক ছাত্রীকে ভারত বিরোধী পোস্টের লাভ রিয়েক্ট দেওয়ার কারণে তাকে ফেরত পাঠানো হল এটা দেখেন কতটা তারা আগ্রাসী সেটার একটা নমুনা যে আসামের জাতীয় প্রযুক্তি ইনস্টিটিউট এনআইটিতে পড়ে বাংলাদেশ এক ছাত্রী তাকে ওই ইউনিভার্সিটি থেকে ওই ইনস্টিটিউট থেকে বহিষ্কার করা হয়েছে তার কারণ হচ্ছে তাকে সে একটা ভারত বিরোধী পোস্টের লাভ রিয়্যাক্ট করেছিল এই ছাত্রীটি এনআইটির ইলেকট্রিক অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের শিক্ষার্থী ছিল তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি ভারত ভারতবিরোধী পোস্ট সেই পোস্টে লাভ রিয়ে দিয়ে সমর্থন জানিয়েছিল এরপর পরই সোমবার তাকে বাংলাদেশে ফেরত পাঠায় ওই দেশের কর্তৃপক্ষ তাদের স্থানীয় আসামের স্থানীয় যে পুলিশ কর্মকর্তা তার নাম হচ্ছে নোমাল মাহাত্ম তিনি আনন্দবাজার পত্রিকায় জানিয়েছেন যে বাংলাদেশে এই ছাত্রীকে বহিষ্কার করা হয়নি বাংলাদেশের কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাকে ফেরত পাঠানো হয়েছে এই কথা বলেছেন তিনি আরও বলেছেন যে এই সাবেক এক বাংলাদেশের শিক্ষার্থী পোস্টে তিনি লাভ প্রিয়ক দিয়েছিলেন এই ছাত্রী এবং ওই শিক্ষার জন্য ছয় মাস আগে এখানে পড়াশোনা করতো এবং এটা আনন্দবাজার পত্রিকায় এসেছে আর এই ছাত্রটি মানে সে ভারত বিরোধী একটা পোস্ট দেয় পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আর ওই ছাত্রী সেখানে লাভ রিয়ক্ট দেয় ওই আসামের একটি সংগঠন তার মুখপাত্র সুভাষিষ চৌধুরী তিনি জানিয়েছেন যে বাংলাদেশি ছাত্র ছাত্রী লাভ রিয়েক্টে নজরে আসে আসার পর আসাম জাতীয় প্রযুক্তি ইনস্টিটিউটে উত্তপ্ত হয়ে ওঠে অর্থাৎ কেন এটা দেওয়া হলো এরপরে শিক্ষার্থীকে শিক্ষার্থী নিজেই নাকি বাংলাদেশে আসার জন্য অনুরোধ জানিয়েছে এটা তারা বলছে মানে ছাত্রীটি আসামের প্রযুক্তি ইনস্টিটিউটে সেকেন্ড ইয়ারের ছাত্রী তিনি আর হয়তো পরীক্ষা দিতে নাও যেতে পারেন হ্যাঁ এই যে আসামের ওই প্রযুক্তি ইনস্টিটিউটেতে আরও সত্তর জন বাংলাদেশি রয়েছে তাদের যে কি হবে এবং তাদেরকে ওই দেশের পুলিশ কর্তৃপক্ষ লাভ রিয়াক্ট করতে নিষেধ করেছে এবং কোনো কিছুতে সমর্থন জানাতে নিষেধ করেছে শুধুমাত্র রিয়্যাক্ট করা রিয়্যাক্ট করার সেই একটি পোস্টে রিয়্যাক্ট করার কারণে যে অবস্থা তাহলে বোঝেন ভারত বিরোধিতা তারা চুল পরিমাণে সহ্য করতে পারে না অর্থাৎ বিরোধিতাই তাদের তাদের কাছে সহ্যহীন তো এই হচ্ছে তাদের মন মানসিকতা কতটা খারাপ হলে একটি ইনস্টিটিউটের একটা ছাত্রকে বা ছাত্রীকে সে দেশ থেকে বিতাড়িত করতে পারি এইটাই যদি হয় নমুনা তাহলে ভারতের নাগরিকরা বাংলাদেশে ছাব্বিশ লক্ষ লোক নাকি কর্ম করে তাদেরকে যদি ফেরত পাঠিয়ে দেওয়া হয় তাহলে তাদের কি অবস্থা হবে ভারত আজকে এই যে ভারতের বিভিন্ন ইনস্টিটিউটগুলো এবং শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশিরা যাচ্ছে পড়তে তারা তারা তাদের স্বাধীনতা কোথায় তারা যে শিক্ষার্থী সে শিক্ষার্থী হিসাবে স্বাধীনতা নেই এটা একটা প্রচণ্ড রকমের ব্যর্থতা ভারত ভারতীয় লোকদের মন মানসিকতা কতটা নিচু হলে এই ধরনের ম্যাঙ্কারজনক কাজ করতে পারে এদের বলার কোনো ভাষা নেই আর বাংলাদেশি ছাত্রছাত্রীদের দেখে বলবো যে ভারতে পড়তে যাওয়ার চেয়ে বাংলাদেশে ও কলেজগুলোতে পড়াটাও অনেক বেটার পাবলিক ইউনিভার্সিটি না পেলে কলেজে পড়াশোনা করো তাও অনেক বেটার এডুকেশন পাবে বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা হবে পরবর্তীতে